ফরিদপুর জেলা পুলিশে চলমান নিয়োগ স্বচ্ছভাবে যোগ্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল জলিল। সোমবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। পুলিশের নিয়োগ চলাকালে এক শ্রেণীর দালাল চক্র মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে জানিয়ে পুলিশ সুপার সাংবাদিকদেরও সজাগ থাকার আহ্বান জানান। প্রতারকদের সন্ধান পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশ সুপারকে জানাতে অনুরোধ করেন তিনি। পুলিশ সুপার বলেন, এবছরও আমরা লোক নিব। আমাদের এটা আমাদের জেলায় যে ডেট পড়েছে, আমরা এই পরীক্ষাটা তিনভাবে নিই। একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা পিইটি বলি, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষা যেটা, সেটা নিই। তারপরে আছে লিখিত পরীক্ষা এবং ফাইনালি আছে মৌখিক বা মনস্তাত্ত্বিক পরীক্ষা। তিন ভাগে আমরা এই পরীক্ষাটাকে ভাগ করেছি। তো প্রথম পর্যায়ে পরীক্ষা আমাদের যে শারীরিক টেস্ট যেটা, সেটা হবে 25, 26, 27 এই তিন দিন আমরা আমাদের পুলিশ লাইন মাঠে এই পরীক্ষাগুলো নিব। তারপরে এখানে যারা উত্তীর্ণ হবে, অর্থাৎ ফিট অর্থাৎ যোগ্য বলে বিবেচিত হবে এই পরীক্ষাগুলোতে, তাদের আবার আমরা 12 তারিখে লিখিত পরীক্ষা নেব। 12 তারিখে লিখিত পরীক্ষার ফলাফলে যারা আবার উত্তীর্ণ হবে তাদেরকে আমরা আবার 19 তারিখে মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করব। তো এই পরীক্ষা নিতে গিয়ে, অর্থাৎ রিক্রুটমেন্ট, পুলিশকে মানুষ সারাদিনই গালিগালাজ করে, এর মধ্যে আবার এই যে রিক্রুটমেন্ট আমরা যে সার্কুলার দিয়েছি, প্রচুর দরখাস্ত পড়েছে আর কি, জানি না এত দরখাস্ত আবার পড়লো কেন। তো সেই হিসাবে আমাদের এই নিয়োগে যেই ঘটনাগুলো ঘটে সেইগুলো থেকে মানে আমি মানে মুক্ত থাকতে চাই, অর্থাৎ আমি প্লাস আমাদের পুলিশের এর সাথে যেহেতু সুনাম জড়িত বা দুর্নাম জড়িত, যদি খারাপ কিছু হয় তাহলে দুর্নাম হবে, ভালো কিছু হলে সুনাম হবে। আমার ফরিদপুর জেলা পুলিশের সুনাম মানে সারা দেশেরই পুলিশের সুনাম, মানে বিষয়টা কিন্তু পুলিশের, ফরিদপুরের এসপির বিষয় না, পুলিশের। নিয়োগ খারাপ হলে বলে পুলিশের নিয়োগ ভালো হয়নি, ওই ফরিদপুর ভালো হয়নি বা রাজবাড়ি ভালো হয়নি, এরকম কিন্তু না, বিষয়টা হচ্ছে পুলিশের নিয়োগ ভালো হয়নি। তো এখানে যেহেতু রিক্রুটমেন্টে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তো সেই ক্ষেত্রে আমি আমার এই ভূমিকাটা একদম আমি সুষ্ঠু স্বচ্ছভাবে এবং যোগ্যতার ভিত্তিতে যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা নিয়োগ দিব, সেই লক্ষ্যে আপনাদের ডেকেছি। যে এখানে এই নিয়োগকে কেন্দ্র করে ফরিদপুর জেলায় অন্তত কোনো রকম কোনো যেন অনৈতিক কোনো কার্যক্রম না ঘটে বা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো ঘটনা যেন না ঘটে, এই জন্য আপনাদের ডেকেছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন, কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।